সকাল 10টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও জাপান। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্ভাবন, গবেষণা, মানব সম্পদ উন্নয়ন, সাইবার সিকিউরিটি সহ নানা বিষয়ে একসঙ্গে কাজ করবে দুই দেশ। বুধবার বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে এ বিষয়ে এক সহযোগিতা স্মারক সই হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল টুঙ্গিপাড়া আজ তীর্থস্থানে পরিণত হয়েছে। রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা ফেরার পথে একথা জানান। তিনি বলেন, শুধু বাঙালি জাতি নয়, সারা বিশ্বের বাঙালি জাতির জাতীয়তাবাদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে সমাহিত করার স্থানটি আজ তীর্থস্থানে পরিণত হয়েছে। গত সোমবার বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আজ জাতির পিতার সমাধি সৌধে রাষ্ট্রীয়ভাবে এটাই তার প্রথম পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। গত 25 এপ্রিল থেকে 10,930 মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মোট লবণ উৎপাদনের পরিমাণ 18,39,000 মেট্রিক টন, গত 62 বছরের মধ্যে যা সর্বোচ্চ। বুধবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন থেকে এ তথ্য জানানো হয়। 2022 সালে দেশে লবণ উৎপাদন হয়েছিল 18,32,000 মেট্রিক টন। চলতি মৌসুমে লবণ চাষের জমি 66,424 একর, গত বছর যা ছিল 63,291 একর। ফলে গত বছরের তুলনায় এবছর লবণ চাষের জমি বেড়েছে 3,133 একর। চলতি মৌসুমে লবণ চাষী 39,467 জন, গত বছর যা ছিল 37,231 জন। গত বছরের তুলনায় এবছর লবণ চাষী বেড়েছে 2,236 জন। মালয়েশিয়ান রিঙ্গিতের বিপরীতে তুলনামূলক কম টাকা পাওয়ায় বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের আগ্রহ কমে গেছে বলে মনে করছে রেমিটেন্স হাউসগুলো। একটু বেশি অর্থ পাওয়ার আশায় অবৈধ হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠান অনেক প্রবাসী। সরকারি প্রণোদনা আর নানাভাবে উদ্বুদ্ধ করেও সব প্রবাসীকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আগ্রহী করা সম্ভব হচ্ছে না। এর ফলে মালয়েশিয়া থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ কমেছে। বাংলাদেশে রেমিটেন্স পাঠানোয় একসময় মালয়েশিয়ার অবস্থান ছিল পঞ্চম, যা এখন সপ্তমে নেমে এসেছে। এই অবস্থায় রেমিটেন্সে প্রণোদনা বাড়ানোর পাশাপাশি ডলারের বিনিময় মূল্য বাজারের উপর ছেড়ে দেওয়ার দাবি প্রবাসীদের। ঈদের ছুটির আগ থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত 9 দিনে বঙ্গবন্ধু সেতুতে 15,56,94,550 টাকা টোল আদায় হয়েছে। এ সময় ছোট বড় মিলে পরিবহন পারাপার হয়েছে 2,37,541টি। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসানুল কবির পাভেল। হতদরিদ্র কৃষকের ধান কেটে মাথায় করে বাড়ি পৌঁছে দিলেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলামিন সহ তার অনুসারীরা। এ সময় এক ছাত্রলীগ নেত্রীও ধান কাটায় অংশ নেন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের বরবিলা গ্রামের কৃষক মোহাম্মদ ইউনুস আলীর 40 অংশ জমির ধান কাটেন তারা। জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলামিনের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন আনন্দমোহন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শেখ সজল, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পারভেজ হোসেন পাভেল সানি সহ অন্তত 20 জন ছাত্রলীগের নেতাকর্মী। ফরিদপুরে বৃষ্টির দেখা নেই, প্রখর খরায় পুড়ছে পাটক্ষেত। পাটক্ষেতে দেখা দিয়েছে ঘোড়া পোকার আক্রমণ, এতে নষ্ট হয়ে যাচ্ছে পাটক্ষেত, ফলে চরম হতাশায় পড়েছেন পাট চাষিরা। পাট চাষিদের ভাষ্য, ঘোড়া পোকার আক্রমণ ও তীব্র খরায় পাটের আবাদ ব্যাহত হতে পারে, তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এমন চলমান বিষয়।
এতে লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হবে না। খোঁজ নিয়ে জানা গেছে, পাট উৎপাদনের দিক থেকে দেশে ফরিদপুর জেলার অবস্থান এক নম্বরে। আবহাওয়া ও মাটি সবকিছুই পাটের আবাদের জন্য উপযোগী। ফরিদপুরে ভালো মানের ও উন্নত জাতের পাট উৎপাদন হয় বলে এ জেলাকে পাটের রাজধানীও বলা হয়। কিন্তু প্রখর খরা ও পোকার আক্রমণে পাটের ডগা ঝরে পড়া, পাট শুকিয়ে যাওয়া সহ নানা সমস্যার কারণে চাষিদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। অতিরিক্ত খরচ ও ফলন বিপর্যয়ের আশঙ্কায় রয়েছেন অনেক চাষি। রোদরে ক্ষতি হওয়া লাগছে পাটের, পাটে তো সেনা পোকা মোকা লাইগা একবার মাথা কোড়া মোড়া ধরে গেছে, পাতা বোধে খেয়াল হওয়া লাগছে। আমি খুব বিপদের ভিতরে আছি। আমরা এই পাট করছি, দুটো সেচ দিছি, তারপরে ওষুধ দিছি, সার দিছি, এখন আবার পুনরায় এই যে পোকা ধরছে, পোকা ধরার জন্য আমরা প্রতি পাখিটি প্রায় 700-800 টাকার ওষুধ এখন স্প্রে করতেছি। এখন এই আমাদের সমস্যা। আমাদের এই ফেনা পোকা এলো বেশি আক্রমণ, তার লেগে আমরা এই ওষুধ ব্যবহার করতেছি। এই পাট ফেনা খেলো গরমে, এই যে পাতা ফুটে ঢুকা। শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে গোসলে নেমে পৃথক ঘটনায় 4 শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রাজনগর ও মুক্তারের চরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন একই উপজেলার রাজনগর ইউনিয়নের কাজী কান্দি গ্রামের কামরুল কাজের মেয়ে মৌ আক্তার, নয়ন মাতবর কান্দি গ্রামের শওকত খানের মেয়ে সূচনা আক্তার, কেদারপুর গ্রামের শুকুর আলীর মেয়ে তানিশা ও জাজিরা উপজেলার মোহরখার কান্দি গ্রামের সুমন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার। Yummy chocolate, a milkier magical taste, hello, pran chocolate, moments of fantasy. এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। 1 কেজি সামান্য বেশি পরিমাণ গাঁজা পাচারে জড়িত থাকার দায়ে এক আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সিঙ্গাপুর। 46 বছর বয়সী ওই যুবকের নাম তাঙ্গারাজু সুপ্পিয়া। পরিবার ও অধিকার কর্মীদের পক্ষ থেকে শেষ মুহূর্তে প্রাণ ভিক্ষা চাওয়া হলেও তাতে কর্ণপাত করেনি সিঙ্গাপুর কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী চলমান বিতর্কের মধ্যেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড বিরোধী প্রচারক কার্স্টেন্ট হ্যান বুধবার টুইটারে লিখেছেন, পরিবার বলেছে তাদের হাতে তাঙ্গারাজুর মৃত্যু সনদ তুলে দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে শুরু হওয়া AFC অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার স্থানীয় জালান বিসারে স্টেডিয়ামে ডি গ্রুপের ম্যাচে বাংলাদেশ 6-0 গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে তুর্কমেনিকস্তানকে। বাংলাদেশ প্রথমার্ধে 3-0 গোলে এগিয়েছিল। ফেভারিট হিসেবেই এই ম্যাচ শুরু করেছিল প্রথম বিদেশের মাটিতে খেলতে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী দল। টুর্নামেন্টের শুরুটাও করেছে ফেভারিটের মতোই, প্রাধান্য নিয়ে খেলে প্রথমার্ধেই 3 গোল আদায় করে নেয় গোলাম রব্বানী ছোটনের দল। দ্বিতীয়ার্ধে যোগ করে আরো 3 গোল। দুর্নীতি খতিয়ে দেখতে বাফুফে গঠিত 10 সদস্যের তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেছেন 2 সদস্য। তারা হলেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি। বিশ্বস্ত সূত্র জানিয়েছে দুজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে কমিটি থেকে পদত্যাগ করেছেন। ফিফা কর্তৃক 2 বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাইম সোহাগকে বরখাস্ত এবং আজীবন নিষিদ্ধ করে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি তদন্তের জন্য গত 17 এপ্রিল জরুরি সভা করে এই কমিটি গঠন করেছিল বাফুফে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।